সালানপুরের কুসুমনালী গ্রামে শুরু হলো দুয়ারের আসর। আজ অর্থাৎ বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে পরীক্ষামূলক দুয়ারের রেশন প্রকল্প। এই পাইলট প্রকল্পে 15% রেশন ডিলারকে আনা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। সেই মতো সালানপুর ব্লকেও আজ থেকে শুরু হলো দুয়ারের রেশন প্রকল্প। সালানপুর ব্লকের জিতপুর গ্রাম পঞ্চায়েতের কুসুম কানালি গ্রাম থেকে এই দুয়ারের রেশন প্রকল্পের সূচনা করলেন সালানপুর যুব ব্লক আধিকারিক অনুরাগ মণ্ডল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান। এদিন পশ্চিম বর্ধমান রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সদস্য দামোদর তিওয়ারি জানান যে মমতা ব্যানার্জির এই স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন প্রকল্পকে সাধুবাদ জানায়। সালানপুর ব্লকের দুয়ারে রেশনের পাইলট প্রজেক্টে আজকে জিতপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েতের মায়া দত্ত রেশন ডিলার থেকে এই প্রকল্প ট্রায়াল শুরু করলেন। এই ট্রায়াল সফল হলে আগামী দিনে বাড়ি বাড়ি যাবেন রেশন ডিলাররা। তিনি বলেন, সরকার চাইলে আর সরকার আমাদের ঠিক মতো টাকা দিলে আমাদের রেশনের সাথে সাথে ভাতের থালা পর্যন্ত দিয়ে দিয়ে আসতে কোনো অসুবিধা নেই। বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাব এরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক পুরসভার ভিত্তিতে 15% রেশন ডিলারকে চিহ্নিত করা হয়েছে। এই রেশন ডিলাররা রেশন গ্রাহকদের বাড়িতে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেবেন। এটাকেই বলা হচ্ছে দুয়ারে রেশন। তাছাড়া রাজ্য সরকার প্রতিধারা প্রকল্পের আওতায় গাড়ি কেনার জন্য 1 লক্ষ করে টাকা দিয়েছেন, বাকি নিজেদের দিতে হবে। যদি সরকার গাড়ির ব্যবস্থা করে এতে অসুবিধার কিছুই নেই। এদিন এই দুয়ারে রেশন প্রকল্পে সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিদ্যুৎ মিশ্র, জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী, সালানপুর ব্লক রেশন অফিসার সমীর দাস, পঞ্চায়েতের সদস্য ছন্দা দে সহ আরও অনেকেই ছিলেন। আমাদের মমতা ব্যানার্জির যে স্বপ্ন ছিল দুয়ারে রেশন, যেটা খাদ্য সুরক্ষা যে সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল যে প্রত্যেক বাড়িতে যেন রেশনটা পৌঁছে দেওয়া হয়, তার শুভ সূচনা আজকে আমাদের জিতপুর পঞ্চায়েতের অন্তর্গত আমাদের প্রান্তপল্লী যে প্রাইমারি স্কুল এই প্রাঙ্গণে হলো। আজকে এখানে প্রায় 10 জন যারা বেনিফিসিয়ারি তাদেরকে টোকেনভাবে রেশন দেওয়া হলো, তাদের হাতে দিয়ে দেওয়া হলো, তাদের পাশেই বাড়ি আছে। যেহেতু একটি শুভ সূচনা হলো তাই গাড়ি দাঁড় করে এখানে সেটাকে দেওয়া হলো। কীভাবে দেওয়া হবে এই রেশনটি, কীভাবে কীভাবে পরবর্তী ক্ষেত্রে? এটা টোটালি সরকারের একটা বড় বিগ প্রজেক্ট আছে। এটা হয়তো প্রথম দিকে কিছু সমস্যা হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা প্রত্যেক প্রবলেম সলভ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক মানুষের ঘরে রেশন পৌঁছাবে। রেশন ডিলারদের পক্ষে জানানো হয়েছে যে এটা অনেকটা সমস্যা পড়তে হয়েছে। সমস্যা আছে সেটা দেখা গেছে, তারা একটা বিগত দিনে একটা আন্দোলন করেছিল, তো সেটার জন্য কি নিশ্চয়ই এর উপরে আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয় কোনো একটা রাস্তা বেরোবে যেতে ডিলারদের কোনো অসুবিধা না হয়, এবং যেটা আমাদের দুদিন স্বপ্ন প্রত্যেক ঘরে ঘরে মাল পৌঁছে দেওয়া, রাশন পৌঁছে দেওয়া, সেটাও পূরণ হবে, কোনো একটা রাস্তা সুন্দর হয়ে বেরোবে। দুয়ারে রেশন চালু হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের ম্যাডামের এটা স্বপ্নের প্রকল্প, এটাকে আমার বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের আছে। আমরা চেষ্টা করে যাব। আজকে শুভ সূচনা আমাদের সালানপুরের জিতপুর জিপির মধ্যে মালা দত্ত রেশন দোকান থেকে শুরু হলো, কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট রেট হলো, পরবর্তীকালে কি হবে সেটা পরে কথা হবে, কারণ আমাদেরকে সরকারের পক্ষ থেকে নতুন গাড়ি আসার কথা আছে। নতুন গাড়ি আসবে এবং আমাদের কমিশন বৃদ্ধি করার কথা আছে, সেটা আমরা 400 টাকা করে বলেছি পার কুইন্টাল। যদি বৃদ্ধি হয় আমরা লোকের বাড়িতে শুধু পৌঁছে দেব না, আমি আশা করি তাদের বাড়িতে রান্না করে থালাগুলো ধোয়া করাবো এটা, এবং আমরা চালাবো। এর বেশি আমরা কিছু বলবো না তাদের বাড়িতে, কিন্তু আমাদের আর্থিক যা পরিস্থিতি সেটাকে সরকারকে দেখতে হবে। সরকারের কোনো জিনিসে আমরা বিরোধিতা করব। কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? অসুবিধার সম্মুখীন কিছুই নেই। এখনই যদি আমাদের ব্লক থেকে বলে যে 30 জনকে ডিলারকে কাল থেকে চালু করে দিতে হবে, 1টা করে গাড়ি এবং 5টা করে লেবার দিয়ে দেখ, আমরা কাল থেকে শুরু করব। এটাকে কতটা সাধুবাদ জানাচ্ছেন? সাধুবাদ মানে 100% এটা সাধুবাদ, মানে লোকের তো খুবই ভালো হবে, খুব ভালো হবে। কি নাম আপনার? খুব ভালো, আমার নাম তপু তিওয়ারি,
আসানসোল সাব ডিভিশনের তরফ থেকে আমি বলছি ফ্যামিলি হোল্ডারকে দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন ঠাকরান হেমব্রম, একটা হচ্ছে দুলালী দে, একটা হচ্ছে রেবতী দে, ঝর্ণা রাউত এবং শ্রীধর দে, এই পাঁচজন ফ্যামিলি হোল্ডার। আপনি তো রেশন ডিলার? না, আমি ডিলার নই, আমি আমার ছেলে, যার নাম আমার মায়ের নামে রেশন দোকান, আমি আমার ছেলে, আমি আপনার নামটা বলুন। আমার নাম অসীম করম। আচ্ছা, এই যে দুয়ারে সরকারে যে আপনার দুয়ারে রেশন দিচ্ছেন, কতটা আপনাদের সরকারের উপর সাপোর্ট করছেন সরকার? না, এই প্রোগ্রামটাকে আমরা তো প্রথম থেকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু আমাদের খরচ খরচার বিষয়ে যেগুলো আছে সেগুলো আমাদের অনেক কিছুই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। এটা আগামী দিনে আমরা যথেষ্ট আশাবাদী যে সরকার আমাদের দিকটাও বিবেচনা করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।